আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? দেখেই বুঝতে পারছেন যে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, যেহেতু আমি ঘুরতে বের হয়েছি। এটা হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে যে নদীর পাড়, সেই জায়গাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জায়গা। একদম ময়মনসিংহ শহরের মাঝেই, খুব কাছেই, এত সুন্দর একটা প্লেস, মানে এত সুন্দর বিশ্ববিদ্যালয়, এত বড় এরিয়া জুড়ে। আপনারা নিশ্চয়ই জানেন কৃষি বিশ্ববিদ্যালয় অনেক বড় এরিয়া জুড়ে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আসার, কিন্তু আমার যাওয়া হয় নাই, কারণ হচ্ছে ঢাকায় থাকার কারণে। মানে আমাদের দেশে বাড়ি ময়মনসিংহ সত্ত্বেও আমি এত সুন্দর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যেতে পারি নাই। কিন্তু আমার অনেক দিন, মানে 3-4 দিন ধরে প্ল্যান করতে 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 তারপর হচ্ছে অবশেষে আমরা বের হয়েছি। এখন হচ্ছে বিকালে সুন্দর একটা রোদ, যেটা আজকে বৃষ্টি হয়েছিল, সো ওয়েদারটা খুবই সুন্দর। আমরা অটো নিয়ে বের হয়েছি এবং অটোটা আমরা একেবারে ঠিক করেছি যে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ আমরা এই অটো দিয়ে ঘুরবো। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে, যেহেতু বেশিক্ষণ টাইম নিয়ে আসিনি, শর্টকাটে সব কিছু দেখা। আমরা এখানে ফুচকা দেখলাম, ফুচকা খাচ্ছি, কিন্তু ফুচকার একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে সব কিছুই ভালো ছিল, মানে ভিতরের যে সব কিছুই ফুচকার, কিন্তু ফুচকাটাই হচ্ছে নরম ছিল, মুচমুচে বা ছিল না আর কি, যে কারণে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তো ফুচকা খেতে খেতে পরিবেশটা এত সুন্দর, আমরা গল্প করছিলাম দুই বাচ্চা নিয়ে, আমার খুবই ভালো লাগছিলো। আসলে আমার ছোট বেবি হওয়ার পর থেকে আমি একটু মানে বিজি হয়ে গিয়েছি, যার কারণে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। মানে সকাল থেকে রাত পর্যন্ত দেখা যায়, কীভাবে যে কেটে যায় সেটা আসলে বুঝতেই পারি না। যাই হোক, আপনাদের সাথে অনেক কষ্টে আমি আজকের ভিডিওটা শেয়ার করছি। আর এখানে রাস্তার পাশে একটা কফি শপ, যেখানে কিনা সব প্রকার জুস এবং হচ্ছে হট কফি, কোল্ড কফি সবই পাওয়া যায়, এবং আমার কাছে এত ভালো লাগছে এখানে। একদম রাস্তার পাশে, সামনে হচ্ছে গাছপালা, রিক্সা যাচ্ছে, অটো যাচ্ছে, ভার্সিটির ভিতরে খুবই খুবই ভালো লাগছে। আসলে ভার্সিটির পড়ালেখা তো শেষ করে ফেলেছি, এখন তো একদম ঘরবন্দি। তো অনেকদিন পরে বের হয়ে আমার আবার সে আগের দিনের কথা খুবই মনে পড়ছিল। আর দেখুন কি সুন্দর গাছপালা, রাস্তা কি সুন্দর, মানে আমার মনটাই ভালো হয়ে গিয়েছে। আসলে মনে হচ্ছিল আজকে বাসায় যাব না, মানে এখানে ঘুরতেই থাকবো। আসলে আমরা ভুল করেছি এত দেরিতে বের হয়ে। দেখুন কত সুন্দর, মানে এই রাস্তা ধরে যদি আপনি হাঁটতেও থাকেন মনে হবে যে আমি হেঁটেই যাই, এরকম একটা অবস্থা আর কি। চারপাশে হচ্ছে সবুজ আর সবুজ, আর আমরা এখন লিচু বাগান আর আম বাগানের ভিতর দিয়ে যাব। তো খুব ভালো করেছিলাম, একটা গুড ডিসিশন যে অটোটা আমরা ছাড়ি নাই, কারণ হেঁটে হেঁটে দেখা তো অসম্ভব। সকালে যদি আপনারা বের হন তাহলে হয়তো হেঁটে দেখা পসিবল হবে। আমি বলবো যারা ময়মনসিংহ থাকেন শহরে, তারা অবশ্যই সপ্তাহে অন্তত 2-3 বার হলেও এখানে ঘুরতে আসবেন, খুব খুব ভালো লাগবে। তো আজকে আমরা বেশি কিছু দেখতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের টাইম কম ছিল, এজন্য খুবই মনটা খারাপ লাগছে। তো আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আশা করি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আর বেশি কথা বাড়াবো না, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু আমার সাথেই থাকবেন। আমি সামনে নিশ্চয়ই আরও অনেক কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।